গণবিজ্ঞপ্তির আট নম্বর যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টসের আলোকে অনেকগুলো বিষয় ব্যাখ্যা করব। তো দেখুন গণবিজ্ঞপ্তির আট নম্বর পয়েন্টটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক সনদধারীদের জন্য চিন্তার একটি কারণ মাথা ব্যথার একটি কারণ কেননা যেখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠান সহায়স প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে ভালো কথা বলা হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই সেই সকল প্রতিষ্ঠানের এমপিও পরবর্তীতে বা ভবিষ্যতে বাতিল হতে পারে কার এমপিও বাতিল হবে প্রতিষ্ঠানের এখন যদি প্রতিষ্ঠানের এমপিও বাতিল হয় তাহলে কিন্তু এখানে যে শিক্ষক যিনি যাবেন তার এমপিও বাতিল হয়ে যাবে বিষয়টা কি তাই বোঝায় তাই না বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিভুক্ত প্রতিষ্ঠান শূন্যপদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই পরবর্তীতে বা ভবিষ্যতে তাদের কোনো সুপারিশ করা যাবে না তারা নিয়োগ কোনো সুপারিশ করবে না তো এইটা নিয়ে মূলত হচ্ছে সকল সনদধারীদের মাথা ব্যথা কেননা কেউ জানে না যে তারা কোথায় যাবে তাদের ভবিষ্যৎ কি একজন আবেদন করলেন তিনি এই ধরনের একটা প্রতিষ্ঠানে গেলেন যেখানে দেখা গেল কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই তাহলে তার বিপদ যাই হোক এই বিরুদ্ধে আমরা সেটা ক্লারিফাই করব দেখুন এমপিও নীতিমালা দু হাজার একুশ দু হাজার একুশ এমপি নীতিমালার অনুচ্ছেদ পাঁচ দশমিক যেখানে কাম্য সংখ্যক হয়েছে এবং খ পরিস্থিতি যেটা বলা হয়েছে আমরা যাব এরপরে রয়েছে অনুচ্ছেদ ছয় দশমিক এক ছয় দশমিক একেও কিন্তু দুঃখিত ছয় দশমিক দুয়েও কিন্তু কাম্যসংখ্যক শিক্ষিত একটা ব্যাপার আছে এটা এখানে আপনারা দেখবেন যে বিদ্যালয় আছে বিদ্যালয় তারপরে মহাবিদ্যালয় এরপরে মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক হ্যাঁ অনেকগুলো বিষয় আছে স্নাতক পর্যায়ে আচ্ছা আমরা এইখানে যাব না আমরা যাব অ্যাটে গ্ল্যান্স যেখানে রয়েছে পরিশিষ্ট খ এমপিও নীতিমালা দু হাজার একুশের পরিশিষ্ট খ এইখানে কিন্তু সংখ্যক শিক্ষার্থী সম্পর্কে বিস্তারিত কথা বলা রয়েছে আমরা এটা দেখে নিই দেখে নিলে বুঝতে পারবো যে ব্যাপারটা আসলে রকম তো দেখুন এখানে প্রতিষ্ঠানের ধরন রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বলা হচ্ছে যে শহরে শহর এলাকায় প্রতি ক্লাসে চল্লিশ জন করে মোট একশো জন থাকতে হবে তার মানে ক্লাস সিক্স সেভেন এইট প্রতি ক্লাসে থাকবে চল্লিশ জন করে একটা সংখ্যক শিক্ষার্থী এবং সহশিক্ষা শিক্ষা বালক বালিকা মহিলা সবার জন্য সেম আর মফস্বলে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী যেখানে প্রতি ক্লাসে তিরিশ জন করে থাকতে হবে তার মানে তিন তিরিশে নব্বই সিক্স সেভেন এইট তিন ক্লাসে নব্বই জন থাকতে হবে কাম্যসংখ্যক শিক্ষার্থী আর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য শহর এলাকায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী থাকতে হবে প্রতি ক্লাসে চল্লিশ জন করে তার মানে চল্লিশে দুইশো দুইশো জন থাকতে হবে একটা কাম্যসংখ্যক শিক্ষার্থী আর যদি মফসল এলাকা হয় বা গ্রাম এলাকা হয় তাহলে প্রতি ক্লাসে তিরিশ জন করে গড়ে থাকতে হবে তিরিশে একশো পঞ্চাশ মানে দেড়শো জন তাহলে দেড়শো জন থাকলে মাধ্যমিকে এটা কাম্য সংখ্যক শিক্ষার্থী বলা হবে ঠিক আছে আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেটা আমরা হায়ার সেকেন্ডারি বলছি ক্লাস সিক্স থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ পর্যন্ত এখানে বলা হচ্ছে শহরে প্রতি ক্লাসে থাকবে আচ্ছা এটা মোটে দুইশো জন এবং বাকি মানে ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট দুটো একাদশ দ্বাদশে এখানে থাকবে কিন্তু তিরিশ জন করে ষাটজন তার মানে এদিকে দুইশো জন পাঁচচল্লিশে দুইশো এবং একাদশ দ্বাদশে ষাটজন মোটে দুইশো জন সাতজন থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে অথবা কী বলা হচ্ছে চল্লিশ জন করে আশি জন একাদশ দ্বাদশ এবং বাকি দুইশো জন দুশো আশি জন থাকতে হবে এটা শহর এলাকার জন্য অথবা বলা হচ্ছে যে চল্লিশ জন করে আশি জন এবং তিরিশ জন করে ষাটজন এবং পাশে তাহলে কথা হলো একশো চল্লিশ এবং দুশো জন তিনশো চল্লিশ জন অথবা চল্লিশ চল্লিশ করে আশি এবং চল্লিশ চল্লিশ আশি মোটে তিনশো ষাট ওই দুই সচক করে অথবা চল্লিশ চল্লিশ এবং তিরিশ তিরিশ তার মানে প্রত্যেক ক্লাসে চল্লিশ জন করে হলে দুই ক্লাসে যদি শাখা থাকে এটা শাখার ব্যাপার বলা হচ্ছে ঠিক আছে কী কী আছে উচ্চ মাধ্যমিকের মানবিক তারপরে ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান তিনটা বিভাগ তিনটা বিভাগ মিলে কত করে থাকবে যে একাদশে চল্লিশ করে আশি দ্বাদশে চল্লিশ করে আশি হ্যাঁ এরকম আচ্ছা আর একটা আছে তিরিশ করে ষাট মানবিক চল্লিশ করে আশি ব্যবসায় চল্লিশ তিরিশ চল্লিশ করে আশি দুই দুই দুটোতে একাদশ দ্বাদশ এবং বিজ্ঞান বিভাগে তিরিশ করে ষাটজন বুঝতে পারছেন মানবীকে চল্লিশ করে থাকতে হবে একাদশে চল্লিশ দ্বাদশে চল্লিশ আশি জন ব্যবসায়িক শিক্ষায় একাদশে চল্লিশ দ্বাদশে চল্লিশ আশি জন আর বিজ্ঞান বিভাগে একাদশে তিরিশ দ্বাদশে তিরিশ ষাটজন তাহলে কতজন হলো দুশো বিশ জন আগে দুইশো জন চারশো বিশ জন এরকম হিসাব আর যদি মফসল হয় এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তখন বলা হচ্ছে যে দুই ক্লাসে পঁচিশ করে পঞ্চাশ এবং বাকি থাকতে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী তিরিশ জন করে পাঁচ তিরিশে দেড়শো তাহলে পঞ্চাশ এবং দেড়শো দুশো জন মফসল হলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুশো জন লাগবে এটা শুধুমাত্র বলা হচ্ছে বিজ্ঞানের জন্য আর যদি এর সাথে ব্যবসায়িক শিক্ষা বা মানবিক যোগ হয় তাহলে আরও দশজন বেশি লাগবে তার মানে পাঁচজন করে পঁচিশ জনের জায়গায় তিরিশ জন করে আর যদি মানবিক ব্যবসায় শিক্ষা বিজ্ঞান এবং স্কুলের শিক্ষার্থী থাকে তাহলে কি দুশো ষাট জন লাগবে সেমভাবে মানবিক ব্যবসায় শিক্ষা এবং স্কুলের শিক্ষার্থী থাকলে আরও দুশো সত্তর এবং তিনশো জন ভাগ করা আছে কারণ সব জায়গায় সব জায়গায় তো আর মানবিক তারপরে ব্যবসায় এবং বিজ্ঞান একসাথে নেই কোথাও শুধু মানবিক আছে কোথাও মানবিক আর বিজ্ঞান বিভাগ আছে এজন্য কম বেশি আছে ঠিক আছে তার মানে সর্বনিম্ন দুইশো জন কাম্য সংখ্যক শিক্ষার্থী আচ্ছা এটা যদি উচ্চ মাধ্যমিক কলেজ হয় অর্থাৎ শুধু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তাহলে শহর এলাকায় লাগবে পঁয়ত্রিশ দুকোনে সত্তর জন একাদশে পঁয়ত্রিশ জন দ্বাদশে পঁয়ত্রিশ জন আর যদি মহিলা কলেজ হয় তাহলে তিরিশ জন করে ষাট জন থাকতে হবে শুধু বিজ্ঞান বিভাগে ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা বিভাগের মানবণ্টন দেওয়া আছে যে শুধু বিজ্ঞান বিভাগের সত্তর জন শহর এলাকায় আর যদি এর সাথে মানবিক বা বিজ্ঞান যে কোনো একটা থাকে তাহলে নব্বই জন আর যদি মানবিক ব্যবসা শিক্ষা বিজ্ঞান দুটি বিভাগ থাকে তাহলে একশো ষাট জন তার মানে যোগ হবে এরপরে তিনটি বিভাগ থাকলে একশো আশি আশি জন আর মেয়েদের জন্য ষাট জন সত্তর জন একশো তিরিশ এবং একশো চল্লিশ জন অনেক ব্যাপার আছে এখানে আচ্ছা ওকে এরপরে মফরশাল এলাকায় কেমন হবে এই কলেজগুলো বলা হচ্ছে শুধু বিজ্ঞান বিভাগ যদি কোনো কলেজে থাকে মহল এলাকায় তাহলে তিরিশ জন করে ষাটজন একাদশে তিরিশ দ্বাদশে তিরিশ মোটে সাতজন শিক্ষার্থী থাকতে হবে আর যদি এর পাশাপাশি মানবিক বা ব্যবসায় শিক্ষা কোনো একটা থাকে তখন কিন্তু চল্লিশ জন করে লাগবে চল্লিশ জন করে আশি জন একাদশে চল্লিশ দ্বাদশে চল্লিশ আর যদি দুটো বিভাগ থাকে অর্থাৎ বিজ্ঞান থাকে এবং পাশাপাশি মানবিক বা ব্যবসায় তখন লাগবে একশো চল্লিশ জন অর্থাৎ এই দুটোতে চল্লিশ করে আশি এবং ওটা ওই দুটোতে হচ্ছে তিরিশ দুগুণে ষাট অর্থাৎ একাদশে মানবিকে চল্লিশ অথবা ব্যবসায় চল্লিশ এবং বিজ্ঞানে হচ্ছে দ্বাদশে হলো চল্লিশ কত হলো চল্লিশ দুগোনো আশি আর যদি বিজ্ঞান বিভাগ থাকে তাহলে দুই ক্লাসে একাদশে তিরিশ দ্বাদশ হলে তিরিশ ষাট এ মোটো হলো একশো চল্লিশ জন এভাবে একশো জন একশো দুইশো বিশ জন অর্থাৎ তিনটা বিভাগে থাকলে দুইশো জন লাগবে আর মহিলা কলেজের ক্ষেত্রে শুরু হবে দুশো জন দিয়ে দুঃখিত পঞ্চাশ জন দিয়ে এবং মানবিক বা ব্যবসায় কোনো একটা বিভাগ থাকলে তখন লাগবে ষাটজন আর যদি দুটো বিভাগ থাকে সায়েন্সের সাথে কোনো একটা বিভাগ তখন একশো জন এবং যদি তিনটি বিভাগই থাকে মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় তখন একশো সত্তর জন লাগবে তাহলে এটাই মূলত হচ্ছে কাম্য সংখ্যক শিক্ষার্থী ঠিক আছে তার মানে একের জায়গায় জায়গায় এক এক রকম লাগবে সুতরাং এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কিছু নেই আপনারা চাইলে যদি এখনও বেজটা আপডেট কমপ্লিট হয়নি কারণ ব্যানবেসে এখন সব তথ্য পাওয়া যাবে না তারপরে আপনার সহপাঠী সহ অন্যান্য অনেক ওয়েবসাইট আছে যেখানে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাগুলো এক্সাক্ট সংখ্যা দেওয়া আছে আপনারা সেখান থেকেও তথ্যগুলো নিতে পারেন নিলে আপনি বুঝতে পারবেন যেখানে যেখানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের কাম্য সংখ্যক শিক্ষার্থী রয়েছে কি না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ